আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম কাঁচা আমের চাটনি রেসিপি নিয়ে, যা কিনা খেতে পারেন সাদা পোলাও, বিরিয়ানি, এমনকি কাচ্চি বিরিয়ানির সাথেও জমে যাবে। চলুন মূল প্রসেসে চলে যাই। কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য এখানে নিয়েছি চারটা কাঁচা আম। আমটাকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপরে খোসা ছাড়িয়ে নেবেন। এখন এভাবে ছোট ছোট করে কুচি করে নেবেন। কুচি করে নিলে চাটনিটা খুব সহজে গলে যাবে। এখন কুচিয়ে নেওয়া আমগুলোকে একটা বাটিতে ঢেলে নেবেন, দিয়ে দেবেন প্রায় 3 টেবিল চামচের মতো চিনি, সাথে দিয়ে দেবেন ভিনেগার 2 টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এতে কিন্তু আমটা অনেক সফট হয়েছে আর চাটনিটা খুব দ্রুত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। একটা হাঁড়িতে দিয়ে দেবেন, গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে নাড়তে থাকবেন। আমটা অনেক টক ছিল, তাই আমি আরও 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিতেই কিন্তু আমটা গলে যাবে। পরিমাণ মতো নুন, সাথে বিট নুন দিয়েছি পরিমাণ মতো। আমটা হতে হতে এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, ধনিয়া 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, দারচিনি, এলাচ, 4টা শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়নের সাথে খুব ভালো করে সব কিছু টেলে ব্লেন্ড করে নিয়েছি। ওখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাটা যেন চাটনির টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয়। এরই মাঝে কিন্তু আমটা অলমোস্ট গলে আসছে আর চিনিটা গায়ে গায়ে লেগে গিয়েছে। এখনই কিন্তু তৈরি আমার মজাদার চাটনি। ঠান্ডা করে একটা বাটিতে পরিবেশন করে নেবেন, চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।